মুখোমুখোশ থেকে বাংলা সিনেমার যাত্রা এরপর কেটে গেছে বহু বছর তারপরে এলেন নারী নির্মাতা তবে সেই সংখ্যাটা খুব একটা বেশি নয় এরপরেও অনেকটা বছর পার হলেও নারী নির্মাতারা দেখা পেল না বাংলা চলচ্চিত্র দু হাজার চব্বিশ এসে একজন নির্মাতা দেখা পেলো তিনি নারী নির্মাতা তার নামটি লামিয়া চৌধুরী তিনি আজ আমার সঙ্গে সঙ্গে রয়েছেন, স্বাগত জানাচ্ছি এবং সেই অভিনন্দনও জানাচ্ছি কারণ নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করতে যাচ্ছেন কেন এত বছর পরে আপনি নির্মাতা হিসেবে বাংলা সিনেমা ইন্ডাস্ট্রিতে আসতে চলেছেন একটু গল্পটা জানতে চাই আমি আসলে অনেক বছর আগে আসতে চেয়েছিলাম আমার ইচ্ছাই ছিল আমি পড়াশোনাও করেছি এই বিষয়ে আর আমি আমার মাকে অনেক আগেই বলেছিলাম যে আমি সিনেমা বানাতে চাই নাটক বানাতে চাই আমি প্লে লিখতে চাই প্লে ডিরেক্ট করতে চাই যে এই লাইনে যে আমার ইচ্ছাটা এটা অনেক আগের থেকে আসলে কিন্তু যেহেতু আমি দেশে ফিরবার পরেই আমার মা অসুস্থ হয়ে মারা গেলেন সো তারপর আমি আসলে সেই এনভায়রনমেন্টটা তখন আর আমার হয়নি মা যাবার পর যে মাকে ছাড়া যে আমি কাজটা একা একা শুরু করবো ওই সাহসটাই অনেকটুকু ছিল না এত বছর সো এখন বাধনাপুর কারণে অনেকটা আমি সাহসটা পেয়েছি এত বছর পর যে দশ বছর পুরনো একটা গল্প যেটা আমার মায়ের সাথে আমি কনসেপচুয়ালাইজ করেছিলাম সেটা এখন দশ বছর পর ফাইনালি আমি এটার কাজ করছি যেহেতু চলচ্চিত্রের বর্তমান প্রেক্ষাপট এবং সেই সঙ্গে আপনি আপনার ভুবনে মা অর্থাৎ যদি বাবা মার প্রসঙ্গ আসে সেই জায়গা থেকে আপনি কিন্তু ব্যাপকভাবে পরিচিত কিন্তু আমি অন্যভাবে একটু জানতে চাই আপনি নিজেকে উপস্থাপন করতে যাচ্ছেন নির্মাতা হিসেবে অর্থাৎ নিজের ভুবনে আপনি নিজেকে লামিয়া চৌধুরী হিসেবে আত্মপ্রকাশ করবেন এই যে একটা বিষয় মানে সেটি যদি একটু জানাতেন অনেকটা দূর এগিয়ে যেতে চাই ইনশাল্লা আমার অনেক রকমের কাজ করার ইচ্ছা আছে অনেক কিছু বিষয় নিয়ে আমি স্টোরি লিখতে চাই বলতে চাই সো আমার তো ইচ্ছা আছে অনেক দূর এই লাইনে কাজ করবার কিন্তু প্রথম কাজটা করতে গিয়ে আমি শিখবো অনেক কিছু জানবো অনেকটুকু সেন্সে কাজ করতে গেলে কি ধরনের চ্যালেঞ্জেস আমার সামনে আসবে সেগুলো আমি কিভাবে ট্যাকল দিব তারপর আমি আসলে বুঝবো যে আমার আর কিভাবে নিজেকে আরও তৈরি করতে হবে আপনি চাইলেই অনেক আগে থেকেই কিন্তু এই অঙ্গনে দাপিয়ে বেড়াতে পারতেন যেগুলো আমরা দেখি সামাজিক যোগাযোগ মাধ্যম বলুন কিংবা যারা নির্মাতা আছেন প্রযোজক আছেন তারাও অনেকেই বলেন যে চাইলেই অনেক দূর এগিয়ে যেতে পারতেন অনেক আগেই কিন্তু সেটি আসলে অনেকটা পরে হয়ে গেল এটি কি বাবা মা মায়ের ইচ্ছার কারণেই কি আপনার এখন নির্মাতা হিসেবে আসার বিষয় হলো মা সাপোর্ট করতেন বলেই মায়ের সাথেই প্রথম গল্পটা আমরা কনসেপচুয়ালাইজ করেছিলাম মা সেটার প্রডিউসার হবেন বলে আমি ডিরেক্টর হব বলে কিন্তু মাকে সবসময় মনে করেছিলাম মাকে পাশে পাবো মা আমাকে গাইড করবে সেই চিন্তাটা আমার ছিল না যে আসলে আমি পারবো কি না আমি একা হয়ে যাব এরকম চিন্তা ছিল না কারণ ওই কনফিডেন্সটা আমি মা থাকবে তাই আমি পেতাম আগে যেহেতু মা খুব সাডেনলি প্যাসওয়ে করলেন তারপরে আসলে এতটা বছর আমি ওই সাহসটা পাই নাই যে আমি একা আমি ইন্ডাস্ট্রিতে নিজেকে ইন্ট্রোডিউস করে আমি আসলে কাজটা করতে পারবো কি না যেহেতু আমি দেশের বাইরেও ছিলাম অনেক বছর সো আমার অনেক কিছু নিয়েই নলেজ খুব কম ছিল সো লাস্ট দশ বছর আমি যদিও মিডিয়া লাইনে আসিনি আমি কিন্তু দেশেই ছিলাম এবং দেশে থেকে আমি অনেকটুকু দেশের কালচারের সাথে আমি অনেকটুকু ফ্যামিলিয়ার হয়েছি এবং দেশে যে কোনো কাজ করতে গেলে মিডিয়া লাইন বলেন যে কোনো আমি আমার একটা বেকারি আছে ওই বেকারি বিজনেস নিয়েও আমার যথেষ্ট স্ট্রেস ডিল করতে হয় আমার বাবা মায়ের যা কিছুই রেখে গেছে আমি এক একাই আমি হ্যান্ডেল করি সো সব কিছু মিলায় আমি মনে করি যে লাস্ট দশ বছরে মা মারা যাবার পর আমার লাইফ থেকে যেই এক্সপিরিয়েন্সেস হয়েছে এবং লাইফ থেকে যেই শিক্ষাগুলো পেয়েছি সেটাতে আসলে আমাকে এখন নিজেকে মনে হচ্ছে যে না আমি রেডি আমি এতদিন যেগুলো এখন আমি মিডিয়ার চ্যালেঞ্জেসও ফেস করতে পারবো আচ্ছা আমরা কি বলতে পারি যে মায়ের স্বপ্ন পূরণ করার জন্য নির্মাতা হিসেবে আসছেন আপনি মায়ের স্বপ্ন ছিল যে মেয়েকে দেখবে যে মেয়ে সফল হচ্ছে মেয়ে বড় কিছু করছে সো আমি মনে করি যে আমি আমার লাইফটাকে ভালো একটা পথে নিলাম আমি আমার নিজের কাজ দিয়ে আমি নিজের পরিচিতি পেলাম আমি নিজে হ্যাপি হলাম সেটাই আমার মা চাইতেন সবসময় সো আমি আসলে মায়ের ইচ্ছা কি ছিল আর আমার ইচ্ছা কি কখনো আলাদাভাবে দেখি না কারণ আমার মা আমাকে এতটা ভালোবাসতেন যে উনি সবসময় চাইতেন যে আমি কিসে খুশি হব কি করলে আমি আমার লাইফের সব কিছু দিক দিয়ে আমি ফুলফিল্ড হব সেটাই ওনার ইচ্ছা ছিল বর্তমান সময়ে কিন্তু একটা অস্থিরতা চলছে এবং সেই সঙ্গে বাংলা সিনেমার দর্শকরাও কিন্তু অনেকটা হল বিমুখ সেই সময় এসে আপনি সিনেমা নির্মাণ করছেন সিনেমার নাম মেয়েদের গল্প এটি আসলে কিভাবে চ্যালেঞ্জটা নিলেন আমি মনে করি আমি যে গল্পটা বলতে যাচ্ছি এটা মজার গল্প আর সবার পছন্দ হবে এরকম গল্প সব রকমের মানুষই পছন্দ করবে এরকম গল্প সো আমার আসলে টার্গেট অডিয়েন্স সবাই নাম যদিও মেয়েদের গল্প ফ্যামিলিজ নিয়ে একসঙ্গে এসে তারা দেখবেন ফ্রেন্ডসরা একসঙ্গে এসে দেখবে মেয়েরা মেয়েদের ফ্রেন্ডদেরকে নিয়ে এসে দেখবে ছেলেরা ছেলে ফ্রেন্ড গ্রুপ নিয়ে এসে দেখবে সবাই এখানে একটা এনজয় করার এলিমেন্টস খুঁজে পাবে সো আই বিলিভ যে আমার সিনেমা দেখতে অ্যাটলিস্ট আমি আমি বোধ করি যে হবে এরকম মানুষ আসবে দেখতে এনজয় করে দেখবে তার মানে আমরা বলতে পারি যে এই সিনেমার মাধ্যমে লামিয়া চৌধুরী নিজের নামটিকে ফুটিয়ে তুলবেন বাংলা চলচ্চিত্র অঙ্গনে ইনশাল্লাহ এটাই আমার ইচ্ছা প্রত্যাশা কত দূর পর্যন্ত আমি এটা যাতে রিয়ালিটি হয় যা যা আমার করণীয় সব কিছুই করছি আমার কাজটা যাতে ভালো হয় সব দিকে আমি মন রাখছি আমার কাস্ট সিলেকশন থেকে শুরু করে আমার টিমে কারা থাকবে গান কিরকম হচ্ছে কস্টিউম আর্ট এভরিথিং আমি খুবই নিখুঁতভাবে আমি সব কিছু খুব ডিটেলভাবে প্ল্যান করে সেভাবে করে রাইট মানুষদের সাথে আমি কাজটা করছি সো কাজটা সুন্দর হতেই হবে রাইট এটি কবে নাগাদ শুটিং শুরু হতে পারে বা রিলিজ দেওয়ার পরিকল্পনা তো একটা সক থাকেই সেই জায়গা থেকে একটু জানতে চাই আমরা কাজে যাওয়ার জন্য প্রস্তুত এবং আমরা কাজ কিছু জন আমরা যারা কোর মেম্বার্স আমরা কিন্তু কাজ করছি এভরিডে অলরেডি আমাদের কাজ শুরু হয়ে গেছে আমার কাজ তো লাস্ট ইয়ারই শুরু হয়ে গেছে যখন আমি প্রথম প্রথম সিনপসিসটা লিখলাম তারপর ট্রিটমেন্ট বানালাম তারপর স্ক্রিপ্টটা লিখলাম দু মাস লেগেছে আমার স্ক্রিপ্টটা লিখতে সো আমার কাজ অনেক আগে শুরু হয়ে গেছে এখন শুধু ফান্ডিংটা লক হবে ফুল টিম একসাথে আমরা ফুল ফোর্সের প্রি কাজ শুরু করব আমাদের শুটিং এর প্ল্যান হলো নভেম্বরের দিকে গল্প কি আপনার লেখা জি আমি লিখেছি চিত্রনাট্য ও আপনি করেছে হ্যাঁ আমি আমি স্ক্রিপ্ট লিখেছি সবটাই আপনার মানে এত মেধাবী আপনি আসলে আপনাকে তো মিস করছি তাহলে আমরা একটু যদি এই লেখালেখির বিষয়টা কিভাবে আসলো ছোটবেলা থেকে লেখালেখি করতাম আমাকে কালকে জিজ্ঞেস করলো একজন ফেভারিট সাবজেক্ট কি কি ছিল আপনি অঙ্ক পছন্দ করতেন নাকি আমি তখন বলেছিলাম যে লিটারেচার ওয়াজ অলওয়েজ ওয়ান অফ মাই ফেভারিট সাবজেক্ট আর আমি লিটারেচার নরমালি ও লেভেলসে কেউ লিটারেচার নিতে চায় না বাট আমি লিটারেচার ও লেভেলসে নিয়েছি আর আমার তো বই দেখতে পাচ্ছেন সব জায়গায় আমার অনেক বই সো আই অলওয়েজ লাইক রিডিং আই অলওয়েজ লাইক রাইটিং আর লেখালেখি ছোটবেলা থেকে যেহেতু করি তাই আমি আসলে এই চ্যালেঞ্জটা নিলাম যে এই গল্পটা আসলে আমি বলতে পারবো এই সিনেমায় আপনার কোনো চরিত্র দেখা যাবে কিনা সিনেমায় আমি আসলে অ্যাক্টিং তো কখনো চিন্তা করিনি আমি খুব ক্যামেরা শাই সো আমি ওদিক দিয়ে আমি কখনো চিন্তা করিনি আমি ডিরেকশনেই মন দিই বইসে আচ্ছা তারপরও কথার প্রসঙ্গে আসে মানে না বললে নয় তারপরও একটু জানতে চাই বায়োগ্রাফি যদি নির্মাণ করা হয় দ্বিতীয় আবার সেখানে আপনার অভিনয় করার কোনো সুযোগ থাকবে কিনা আমার মাকে নিয়ে সিনেমা আমি বানাতে চাই এটা আমার লাইফের একটা বড় একটা গোল বলতে পারেন আমি আমার মাকে নিয়ে লেখা শুরু করেছি দিন আগেই আমার মা আসলে জীবিত থাকতেই আমার মা চাইতেন শেষের দিকে যখন তুমি জানতে পারলেন যে ওনার একটা টার্মিনাল এলনেস আছে তখনই আমার মা আমাকে বললেন যে আমি আমার অটোবায়োগ্রাফিটা তোমাকে আমি বলতে চাই তুমি লেখো সো তখন শেষ মাসটা যখন যতদিন আমার মা কথা বলতে পারতেন ততদিন আমরা কিন্তু এভরিডে বসে বসে আমার মায়ের অটোগ্রা বায়োগ্রাফিটা লিখেছি আমার মা বলতেন আমি লিখতাম ক্যাফেতে বসে সো সেটার উপর আমি একটা বই শেষ করব একদিন আমি কয়েকটা চ্যাপ্টার লিখেছি অনেক মানে আসলে সাবজেক্টটা তো খুব পার্সোনাল আমার কাছে খুব টাচই আর এটা সব সবসময় মানে এটা এটাতে যখনই আমি ঢুকবো আমার নিজের নিজেকে অনেক স্ট্রং করে এটাতে যেতে হবে কারণ এটার ব্যাপারগুলো যেহেতু আমার নিজের লাইফের সাথে জড়ানো সো এই ব্যাপারগুলো আমার জন্য সামটাইমস ভেরি ভেরি এমোশনাল সো সেটা এর জন্য আমার অনেক বছর লেগে গেল এক একটা চ্যাপ্টার লিখতে সো আস্তে আস্তে করে আমি আগাচ্ছি আমার মাকে নিয়ে বইটা লিখবো তারপর আমার ইচ্ছা আমি মাকে নিয়ে সিনেমা করবো আর তখন আমার মায়ের যদি আমার এইজের কাছাকাছি জায়গাটা যদি পোর্ট্রে করি সেটা আমার ইচ্ছা আছে আমি প্লে করবো এখন অবরোধ সবকিছু বাংলা চলচ্চিত্র কেন্দ্রিক যে অবস্থা প্রেক্ষাপট এবং সেখানটায় আমরা দেখে থাকি যে আসলে নারীরা সিনেমা নির্মাণ করতে খুব দেখা যায় না হাতে গোনা দু একজন এখন আছে আমরা নব্বই দশকের দিকে যদি তাকাই সে সময়ও কিন্তু ছিল না এখন আপনি সেই নির্মাতার খাতায় নাম লেখাচ্ছেন সব মিলিয়ে একটা বড় ধরনের চ্যালেঞ্জ হচ্ছে হয়তো বা আপনার জন্য এই যে একটা বা এত এত পুরুষের ভিড়ে একজন নারী নির্মাতা হিসেবে আত্মপ্রকাশ করবেন এবং সেখানটায় মেয়েদের গল্প নিয়ে আপনি একটা করবেন মনে হচ্ছে আমার কাছে। একটু যদি জানতে এর পেছনের এই যে শক্তিটা আপনার আসলে কি আসলে এটা সত্যি যে অনেক বেশি নারী নির্মাতা যে হয় এটা হয় না আসলে অনেকজন ছেলে হলে একজন দুজন মেয়ে হয় কিন্তু গ্রোয়িং আপ অ্যাজ আ গার্ল আমি আমি তো নারী ছোট থেকে যখন আমি বড় হচ্ছে অনেক ছেলে নির্মাতা হলেও যখন একটা নারী নির্মাতা দেখতাম সেটাই কিন্তু আমি নোট করতাম যে বাহ এটাও হতে পারে সো ছোটবেলায় যেমন আমার মা একটা সিনেমা করেছিলেন 303 এর ঘর সেই সিনেমা 400 403 সরি 403 এর ঘর সেই সিনেমা কিন্তু নার্গিস Akhtar নার্গিস Akhtar ডিরেক্ট করেছিলেন উনি প্রথম আমার লাইফে আমি দেখেছি একজন ফিমেল ডিরেক্টর আর ছোটবেলায় সেটা যে আমার জন্য কতটা ইনফ্লুয়েন্স করেছে আমাকে দিস ইজ ওয়াই রেপ্রেজেন্টেশন ইজ সো ইম্পর্ট্যান্ট যে সবাই মেল ডিরেক্টরস দেখছি কিন্তু ছোট লামিয়া একটা মেয়ে ছোট একটা মেয়ে সে কিন্তু ফিমেল ডিরেক্টরকে দেখেই সবচেয়ে ইন্সপায়ার্ড হয়েছি আমি সো তখন সেটা থেকে আমার জানা যে মেয়েরা ডিরেক্ট করতে পারে তারপর আমি যত বড় হলাম সবসময় আমি নোট করতাম যেমন ব্যান্ডেড লাইক ব্যাক গুরিন্দর চাঁধা ওনার নাম উনি একজন ফিমেল ডিরেক্টর তারপর আরও কতজন যতবার ফিমেল ডিরেক্টারস কাজ দেখতাম ততবার আমি নতুনভাবে অনুপ্রেরণা পেতাম সো যদিও ইটস এ সি অফ মেল ডিরেক্টরস আউট দ্যার হু আর ডুইং ব্রিলিয়েন্ট ওয়ার্ক বাট ফর woman হু ওয়ান্টস টু বি ডিরেক্টর ওই একজন দুইজনই কিন্তু অনেক বড় একটা প্রভাব ফেলে সো আমি চাই যে আমি যাদেরকে দেখে ইন্সপায়ার্ড হয়ে আমি কাজটা করতে যাচ্ছি অনেক আরও মেয়েরা করবে এবং আমাকে দেখে হয়তো একটা ছোট মেয়ে কোনোদিন চিন্তা করবে যে আমি বড় হয়ে ডিরেক্টর হতে চাই সো দিস ইজ দিস ইজ হোয়াট আই বিলিভ জানতে চাই সেটি হচ্ছে আপনার সময় কাটায় কিভাবে আর আপনার তো একটা ভাই আছে আমার ভাই থাকে নেদারল্যান্ডসে আমার ভাইয়ের দুটো ছেলে আছে আর ওদের সাথে আমি প্রায় দেখা করি আমার ভাইও ঘন ঘন আসে দেশে আসে সো আমাদের আসা যাওয়ার মধ্যেই আমাদের যদিও অনেক দূরে থাকে আসা যাওয়ার মধ্যেই আমরা থাকি সো ওকে আমি যে সামনের মাসে দেখবো কয়েক মাস আগে দেখেছি ও এসেছিলো তারপর আবার আমি গিয়েছিলাম সো এভাবে করেই আসলে আমরা কন্ট্যাক্টে থাকি আর কথা তো সময় হয় আমরা ফেস টাইম করি ভিডিও করি আর এছাড়া আমার লাইফ আসলে আমি নিজেকে অনেক বিজি রাখি অনেক অ্যাক্টিভ থাকি যেটা বললাম আমার বেকারি বিজনেস চালানোর পিছে সেখানে আমার অনেক টাইম দিতে হয় আমার সংসার চালানো আমার যে গ্রামে আমার লিচু বাগান আম বাগান পুকুর মাছ চাষ হচ্ছে এই ব্যাপারগুলো সব কিছু তো আমি দেখি সো সব কিছু মিলে আমার লাইফ খুব ব্যস্তই থাকে অবসর অবসর সময় সময় আসলে কি করেন আমি চেষ্টা করি আমার ফ্রেন্ডদের সাথে দেখা করতে আর আমার ফ্রেন্ডরাও আমার মতো মোটামুটি অ্যাক্টিভ সো আমরা এরকম না যে আমরা খেতে যাচ্ছি বা বসে বসে আড্ডা দিচ্ছি এরকম না আমরা নর্মালি পার্কে যাই ব্যাডমিন্টন খেলি হাঁটতে যাই অথবা একসাথে কিছুতে উঠতে ভলেন্টিয়ার করি নিয়ে কিছু একটা সো এরকমই এত বছর পরে আসলেন এবং কতদিন আপনি কতগুলো সিনেমা নির্মাণ করার প্ল্যান পরিকল্পনা আছে কিংবা আপনি এই রিলেটেড এই অঙ্গনে মানে কতকাল থাকতে চান যতদিন আমি মনে করব যে আমার একটা অরিজিনাল কিছু স্টোরি বলার আছে যতদিন আমি মনে করব যে আমি যেটা বলতে চাচ্ছি এটা বলার মধ্যে একটা ভ্যালিউ আছে একটা মেসেজ আছে এটা মানুষের এখান থেকে নেওয়ার কিছু আছে ততদিন পর্যন্ত যতদিন আমি কন্ট্রিবিউট করতে পারবো যেহেতু মেয়েদের গল্প একটা বিগ বাজেটের সিনেমা নির্মাণ হচ্ছে সেক্ষেত্রে এখানে কেউ যদি ইন্টারেস্ট হয় স্পন্সারশিপ কিংবা ইনভেস্ট করতে তখন আপনি আসলে তাদেরকে অ্যাকসেপ্ট করবেন অবশ্যই এটা তো সোসাইটির সবার গল্প নিয়ে একটা সিনেমা হচ্ছে ফ্যামিলি সিনেমা হচ্ছে কেউ যদি মনে করেন যে ওনারা এখানে যুক্ত হতে চান কোনোভাবে ইনভেস্ট করতে চায় অথবা তাদের প্রোডাক্ট প্লেসমেন্ট করতে চায় অথবা স্পন্সার হতে চায় সেখানে তাদের জন্য সেই সুযোগ ওপেন রাখছি আমরা ওনারা যদি ইন্টারেস্টেড হয় জিমেল ডট কমে একটা ইমেল করলেই আমাদের সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন অসংখ্য ধন্যবাদ আপনাকে সময় দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আপনিও ধন্যবাদ আপনাকে